গণতন্ত্র প্রেমী মানুষ, গণতন্ত্র কামী মানুষ, বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এবং রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা প্রায় 36টি দল আমরা জোটবদ্ধভাবে ইন্ডিভিজুয়ালি রাজনৈতিক দলগুলো আমরা একসাথে আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে যুগপৎ ধারায় আমরা এক দফার দাবি দিয়েছি। সেই এক দফার দাবি আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের এই দাবিটি হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনঃগঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা আমরা দিয়েছি। তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে গত 28 জুলাই আমরা ঢাকায় এই নয়াপল্টনে আমাদের ওই ঐতিহাসিক স্মরণকালে বৃহত্তম একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশের সকল মানুষ তার একবার আন্দোলনকে একটা গণতান্ত্রিক ধারার মধ্যে নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের পরবর্তী যে আন্দোলন কর্মসূচি সেটা আমি এখন আপনাদের সামনে ঘোষণা করছি। আগামী 11 আগস্ট অর্থাৎ শুক্রবার জুমা নামাজের পরে ঢাকা মহানগরে উত্তরে এবং দক্ষিণে আপনার দুটি গণমিছিল হবে, এই এক দফার দাবিতে দুটো গণমিছিল, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম 11 তারিখে, এটা হচ্ছে শুক্রবার বা জুমা অর্থাৎ প্রায় দুটার পরে। এবং আমরা আশা করব এই কর্মসূচিতে সরকার কোনো বাধা প্রদান করবেন না, যদি বাধা প্রদান করেন তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে। ধন্যবাদ সকলকে।